শিশুদের জন্য যে বই প্রকাশিত হয় তার অধিকাংশই ভৌতিক গল্প বা উপন্যাস। বাংলা সাহিত্যের রূপকথা একটা বড় জায়গা দখল করলেও ভৌতিক গল্প বা উপন্যাস সেটা পারেনি। কি এর কারণ? বই বসন্তের আজকের পর্বে জানার চেষ্টা করব সেই কথাগুলো। আর সাথে আছি আমি বাবলি ইয়াসমিন। শুরুতেই প্রতিকৃতি, আমাদের আজকের প্রতিকৃতির মুখ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে। দারিদ্র্যের কারণে শিক্ষাজীবন শেষ না করেই তিনি কর্মজীবনে প্রবেশ করতে বাধ্য হন। এ সময় ভারতী পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস বড়দিদি প্রকাশিত হলে সাহিত্য জগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর পরিণীতা, দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, পথের দাবি তাঁকে ক্রমশ নিয়ে যায় পাঠকপ্রিয়তার শিখরে। কাহিনী নির্মাণে অসামান্য কুশলতা এবং অতি প্রাঞ্জল ও সাবলীল ভাষা কথাসাহিত্যে তাঁর জনপ্রিয়তা ও খ্যাতির প্রধান কারণ। পল্লীর জীবন ও সমাজ তাঁর লেখনীর মূল বিষয়। বাংলাসহ বিভিন্ন ভাষায় তাঁর অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে। তিনি চিত্রাঙ্কনেও দক্ষ ছিলেন। অপরাজেয় এই কথাশিল্পী 1938 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন। প্রকাশকরা বলছেন এদেশে ভৌতিক গল্প বা উপন্যাসকে উঁচু দরের বা বড়দের সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় না। আর পাঠকরা বলছেন লেখার হাত বা বিষয় বৈচিত্র্যের দুর্বলতার কথা। লেখকরা কি ভাবছেন চলুন শুনে আসি তাদের মুখ থেকে। দর্শক, কথা বলছি আমাদের আজকের মেলার মুখ ইমদাদুল হক মিলনের সাথে। ভাইয়া, আপনার কাছে জানতে চাইব ভৌতিক গল্প উপন্যাসটি। আমাদের দেশে ছোটদের জন্য বিস্তর গল্প লেখা হচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু বড়দের জন্য হচ্ছে না, এটা কেন? এটা খুব ভালো একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গটি নিয়ে আসলে কেউ কথা বলে না। সারা পৃথিবীতে কিন্তু হরর উপন্যাস, ভৌতিক উপন্যাস বড়দের জন্য সমান তালে লেখা হয়, কিন্তু আমাদের দেশে একটা ব্যাপার হয়েছে কি, আমাদের বড়রা একটু বেশি গুরু গম্ভীর। তারা হাসতে পছন্দ করে না, তারা ভূতের গল্প শুনতে পছন্দ করে না, তারা গোয়েন্দা গল্প শুনতে পছন্দ করে না, তারা অলওয়েজ সিরিয়াস। কিন্তু পৃথিবীর অন্য দেশগুলোতে সমান তালে সব রকমের লেখা হয়। একটা সময়ে আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো কুয়াশা সিরিজ পড়েছি, মাসুদ রানা পড়েছি এবং নানারকম অনুবাদে ভূতের গল্পগুলো পড়েছি। পৃথিবী বিখ্যাত যেসব ভূতের গল্প আছে সেগুলো বড়দের জন্য অনেক ভূতের গল্প লেখা হয়েছে, বাংলা ভাষাতেও এক সময় কিছু লেখা হয়েছে। আমাদের এখানে ঠিক বড়দের জন্য সেভাবে লেখাটা হয় না। তবে এই প্রসঙ্গটা জেনে আমার খুব ভালো লাগলো। আমি ভূতে খুব ইন্টারেস্টেড, আমি বাচ্চাদের জন্য ভূতের গল্প অনেক লিখি। আমি আগামী বছর একটি বড়দের ভূতের গল্প লিখতে চাই। শিশুদের হাতে ভৌতিক গল্প বা উপন্যাস তুলে দেওয়ার বিষয়টিকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখতে চান? একেবারেই শিশুদের জন্য ভূতের গল্প কিন্তু লেখা হয় না, হয় কিশোরদের জন্য। কিশোররা কিন্তু অনেকখানি সেই রবীন্দ্রনাথের ফটিক চরিত্রের মতো, কিছুটা বড় কিছুটা ছোট, একটা মাঝামাঝি জায়গা আছে। সুতরাং তাদের জন্য লেখা যায়, দু একটা ভূতের ভয়ের গল্প লিখলেও খুব খারাপ কিছু না। এখনকার কিন্তু বাংলা ভাষার ভূতের গল্পের প্যাটার্নটা বদলেছে। সব ভূত কিন্তু ভয়ের জন্য লেখা হয় না। ভূতকে খুব ইন্টারেস্টিং ওয়েতেও প্রেজেন্ট করা হচ্ছে, খুব মজাদার ভঙ্গিতে প্রেজেন্ট করা হচ্ছে, বাচ্চারা বরং আগ্রহীও হচ্ছে। আপনার কাছে জানতে চাইবো এবারের মেলায় আপনার কী কী বই এসেছে সেই বইগুলি সম্পর্কে। আমি 5টা বই লিখেছি এবছর। তার একটির নাম হচ্ছে মেঘবালিকা, এটা একটা প্রেমের উপন্যাস। আমি সবসময় একটা প্রেমের উপন্যাস লিখি। আর কিশোরদের জন্য আমি 2টো বই লিখেছি। একটা বইয়ের নাম ছোট সবুজ মানুষ, এটা একটা এলিয়েন নিয়ে লেখা একটা গল্প। তার মধ্যে মুক্তিযুদ্ধের গল্প আছে, ভূতের গল্প আছে, ভয়ের রোমাঞ্চের রোমাঞ্চকর গল্প আছে। আরেকটি বইয়ের নাম হচ্ছে শাওন ও তার বন্ধুরা, এটা 7 কিশোরকে নিয়ে তাদের নানা রকম অ্যাডভেঞ্চারের গল্প। আরেকটি গল্পের বইয়ের নাম হচ্ছে রেশমি, এই গল্প। এর মধ্যে মুক্তিযুদ্ধের গল্প আছে, জীবনের নানা রকম গল্প আছে এবং রেশমি গল্প যেটা, এটা খানিকটা ভৌতিক মনে হতে পারে মানুষের। আর প্রত্যেক বছর আমি একটা বড় উপন্যাস লিখি, এবারেও লিখেছি জিন্দাবাহার লেন। জিন্দাবাহার, আমি জিন্দাবাহার 3rd লেনে আমার ছেলেবেলা কেটেছে, বইটার নাম হচ্ছে জিন্দাবাহার। তো এই বইটি হচ্ছে আমার একেবারেই ছেলে বেলার জীবন নিয়ে লেখা, আর্লি 60s এর পুরান ঢাকার জীবন নিয়ে লেখা, একটা দীর্ঘ উপন্যাস। এবারের আমার এই হচ্ছে লেখা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আর কষ্ট করে সময় দেওয়ার জন্য। যারা এনটিভির এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে আমি একটি বিষয়ে একটা অনুরোধ করতে চাই, যে আপনারা এই বইমেলায় অন্তত একদিন আসবেন, আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন, অন্তত একটি বই তাদের হাতে তুলে দেবেন। আমি আমার বাবা মার সাথে বইমেলায় এসেছি। আমি কিনেছি জমিদার বাড়ির ভূতকন্যা এবং কিনেছি ঠাকুমার ঝুলি। আমি ভূতের বই পড়তে অনেক পছন্দ করি। সাধারণত সায়েন্স ফিকশন অথবা গোয়েন্দা প্রকাশনী সেগুলোই ভালো মানে পড়া হয় আর কি। ভূত ছাড়াও কিভাবে ভূতের গল্প লেখা যায় তার প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে। আর কুকুরও যে ভূত হতে পারে তা দেখিয়েছেন লীলা মজুমদার তার ন্যাপা গল্পে। দর্শক চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সংবাদপত্র বিষয়ক বই প্রিন্ট জার্নালিজম কিভাবে সাংবাদিক হবেন, লিখেছেন নঈম নিজাম। বইটির প্রচ্ছদ করেছেন শাকির এহসানুল্লাহ। মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন বাবর বিরচিত বাবরনামা, অনুবাদ ও সম্পাদনা করেছেন মোহাম্মদ জালালউদ্দিন বিশ্বাস। ধ্রুব এসের প্রচ্ছদে এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। অ্যাডন থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের অলি আহাদ। রচনা ও সম্পাদনা আব্দুল হাই শিকদার। বইটির প্রচ্ছদ করেছেন সৈয়দ লুৎফুল হক। আবৃত্তি আলেখ্য আমার মাতৃভূমি। গ্রন্থনা ও পরিবেশনা আরমান পারভেজ মুরাদ। অনন্য থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন গোলাম নবী রিপন। সাধারণ মানুষের বঞ্চনার কাহিনী নিয়ে লেখা রক্তে ভেজা চর, খায়রুন্নাহার রুবির এই বইটি প্রকাশ করেছে চেতনায় ঐতিহ্য। প্রচ্ছদ রাজীব রায়। ভূত প্রেত দৈত্যদানোর গল্পের কোনো শেষ নেই, কিন্তু সেগুলো থেকে পাওয়া যায় না ভয়ের লেশ মাত্র। আর বাংলা সাহিত্যে ভৌতিক গল্প এখন আর রহস্য নয়, রম্যের বিষয়। দর্শক আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।